আগামী এপ্রিল মাসের মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলো হকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাবের তিনটি গবেষণার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। রাজধানীকে যানজটমুক্ত করার বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে আনিসুল হক বলেন, বাস ও ট্রাকের টার্মিনালের জন্য জায়গা খোঁজা হচ্ছে। এবার অর্থ ও বাণিজ্য সংবাদ।